রাজধানী আগরতলা এখন সন্ধ্যা রাতে খুন, অপহরণ ইত্যাদি ঘটনা অহরহ ঘটে চলছে। এতে শহরের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজধানীর মেলার মাঠের মোবাইল দোকানে সন্ধ্যা রাতের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার আরও একটি দুঃসাহসিক ঘটনা ঘটেছে রাজধানীর এডভাইজার চৌমুহনী এলাকায়। জানা গেছে, শনিবার রাত 8:30 নাগাদ এডভাইজার চৌমুহনী এলাকায় বন্ধুদের সাথে গল্প করছিল সুমিত দাস নামে এক যুবক। এই সময় TR01CB0521 নম্বরের একটি গাড়িসহ আরও কয়েকটি বাইকে করে 10 থেকে 15 জন যুবক সুমিত দাস ও তার বন্ধুদের সামনে এসে দাঁড়ায়। 3-4 জন যুবক সুমিতকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা সুমিতকে গাড়িতে করে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে প্রচণ্ড মারধর করে। তার চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসতেই অভিযুক্ত অপহরণকারীরা বাইক এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে সুমিত দাস পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ অপহরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 3 যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকরা হল আবির চক্রবর্তী, অঙ্কদীপ লোধ এবং বিশাল বিশ্বাস। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ অপহরণকাণ্ডে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করে। রবিবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান। 8:30 দিকে অ্যাডভাইজার চৌমুহনীতে সুমিত দাস তার বন্ধুরা ছিল, এখানে বসে গল্প করছিল। এমন সময় একটি গাড়ি এবং কিছু বাইক সহ 10-15 জন লোক এই জায়গাতে আসে। আসার পর সুমিত দাসকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় হেরিটেজ পার্কে, এখানে নিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করে। এই বিষয়ে পরবর্তী সময় আমাদের কাছে একটা কমপ্লেন সুমিত দাস দেয়, রিটার্ন কমপ্লেন। এর ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 128/2024 আন্ডার সেকশন 140(1)(3)(5) BNS 2023। এই সেকশন অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি এবং তিনজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। একজনের নাম হলো আবির চক্রবর্তী, অঙ্কদীপ লোধ এবং বিশাল বিশ্বাস। সঙ্গে তাদের সঙ্গে থাকা যে গাড়িটা ইউজ করেছিল কিডন্যাপের সময়, এই গাড়িটাকে আমরা সিজ করেছি, যার নাম্বার TR01CB0521। এই গাড়িটাকে অ্যারেস্ট করেছি। আজকে আমরা তাকে রিমান্ড চেয়ে আদালতে 3 জনকে আমরা ফরওয়ার্ড করছি। এদিন পশ্চিম থানার ওসি আরও জানান, ধৃত 3 যুবককে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই অপহরণ কাণ্ডে জড়িত বাকিদেরও গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করা হবে। এদিকে সন্ধ্যারাতে এই ধরনের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এডভাইজার চৌমুহনী ও সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।